নম্বর 19, আজকে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজ দ্বিতীয় বর্ষ, ডিগ্রি ইসলামিক স্টাডিজ দ্বিতীয় বর্ষ আল হাদ কেতাব উল ইমানের প্রথম অধ্যায় কেতাব উল ইমান হাদিস নাম্বার 19 থেকে। এই হাদিসটি আমরা প্রথমে অনুবাদ জানব, অনুবাদ জানার পর পাঠ্যে বাস্তবিক প্রয়োগ আমাদের জানা অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। হাদিসটি পরীক্ষার সময় ব্যাখ্যা আসে অনেক সময়, হাদিসটি কিন্তু ব্যাখ্যা প্রয়োগ করো। আমরা প্রথম অনুবাদ জেনে নিই। আন ইবনে আবি হুরায়রা, আল্লাহ রাসূলের অন্যতম বিশিষ্ট সাহাবী আবি হুরায়রা, আবু হুরায়রা বলে থেকে বলে তো কোয়ালা, তিনি বলে কোয়ালা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোয়ালা ফাইল আবু হুরায়রা, এই কোয়ালা ফাইল রাসূল, তার তিনি বলে রাসূল বলে, আবু হুরায়রা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কোয়ালা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন না, কোয়ালা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন কি, ইউদানি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দে, ইউ অদানি আমাকে কষ্ট দে, ইবনে আদম আদম সন্তান, ইউসুফু দাহরে আর কি করে যুগকে গালি দেয়, ইউসুফু দাহরে আদম সন্তান যুগকে গালি দিয়ে, আদম সন্তান বা মানুষ যুগকে বা সময়কে গালি দিয়ে, তাহার মানে সময় বা যুগ, যুগ বা সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দিয়ে থাকে, অথচ আনা মানে আমি, তাহার সময় বা যুগ, আর যুগটা আমি, আল্লাহ বলছে নিজে আমি যুগ বা সময়, বেয়াদিহি আমরি, সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছে সমস্ত ক্ষমতা আমার হাতে, সমস্ত ক্ষমতা আমার হাতে, উকাল্লিবুল্লাই আর আমি রাত্রিকে আর নাহা দিন ও রাত্রি প্রবর্তনকারী আমি, প্রবর্তক দিন এবং রাত্রিকে কি আমি পরিবর্তন করি, মোত্তাবাক আল্লাহ। হাদিসটি ইমাম বুখারি ইমাম মুসলিম, বুখারি শরীফে ইমাম মুসলিম মুসলিম শরীফে সহস্র গ্রন্থে চয়ন করেছেন। তা আমরা অনুবাদে কি জানলাম, যে আবু হুরায়রা থেকে বলে তো তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে মানুষ কি করে আমাকে যুগকে বা সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, অথচ তাহলে সময় বা যুগ আমি নিজেই, আল্লাহ বলছেন বিয়াদি আমার হাতে সমস্ত ক্ষমতা, আর আমি পরিবর্তন করি রাতকে এবং দিনকে, এটা বলা হয়েছে। এখানে আদেশটিতে মূল বিষয় হল অনেক মানুষ ইসলাম এবং ইসলামের পূর্ব যুগে, আয়াম জাহেলের যুগে এবং ইসলাম যুগ, ইসলামের পরবর্তী যুগ, অনেক মানুষকে কথা বলে থাকে যে সময়কে আলাদা, যে খুব খারাপ সময় চলছে আমার জন্য বা বছর খারাপ, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা এ সমস্ত ঝড় ঠান্ডা বিপদ আবার যদি কোনো কিছু দেখা যায় তখন পরে তারা মনে করে পরে এটা আমাদের জন্য বিপর্যয়, খারাপ যুগ, খারাপ সময় খারাপ, এবং এটা খারাপ এবছরটা খারাপ, এবং এই কুসংস্কার বাক্য ব্যবহার করে। তা আল্লাহ বলছে যুগ সময় আমি নিজে মানে আমি পরিবর্তন করি, সময় খারাপ না সময় পরিবর্তন করি, সময়ে প্রবর্তক সময় সৃষ্টিকারী সময় পরিবর্তনকারী আমি নিজে, তো সময় খারাপ যুগ খারাপ এবার যদি অভিযোগ দেয় তা আল্লাহ ক্রোধ হয়, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ যে আমি যুগ পরিবর্তন করি আমি সময় চেঞ্জ করি আর আমাকে তাহলে গালি গালাজ করা হয়, এই বলে আল্লাহ কথা বলেছে, এই জন্য আমাদের উচিত হবে গালি দান না করা। বর্তমানেও অ্যাক্সিডেন্ট লোক এ অলক্ষণে শব্দ ব্যবহার করে, তো যুগ হচ্ছে জড় পদার্থ, যুগ কি যুগ বা সময় জড় পদার্থ জড় বস্তু, পরিবর্তন হওয়া নিজে নিজে পরিবর্তন হওয়া চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, এই যুগ চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ নিজে চেঞ্জ করে, যুগের কোনো ক্ষমতা নেই, সময়ের কোনো ক্ষমতা নাই, সময়টা অবস্থাটা পরিবর্তন করে আল্লাহ, এই জন্য সময়ের কোনো কর্তৃত্ব নেই এখানে, আর সময়ে যদি কর্তৃত্ব দেওয়া হয় যে সময় পরিবর্তন করা বছর খারাপ যুগ খারাপ অবস্থানে শব্দ ব্যবহার করা হয় তাহলে এটা সেরেকের পর্যায়ে চলে যায়, এই জন্য
শ্রেক হবে না, শ্রেক এমন কাজ করব, এমন কথা আমরা ব্যবহার করব যেটা শ্রেক না হয়। আমরা যুগকে বা সময়কে আমরা বাড়িয়ে দেওয়া দেবো না, আর এটাতে আল্লাহ চরম ক্রোধ হয়। আর এই ক্রোধ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হবে, এই কাজ না করলে আমার ছেলে মারা যেত না, এই না করলে যেত না, এই ধরনের কিছু কিছু শ্রেক হয়ে যায়। আর শ্রেক করতে গেলে আল্লাহ সবচেয়ে বড় গুণা শ্রেক কারি পর্যন্ত করে না, আল্লাহ রব্বুল আলামিন শ্রেক কারিকে পর্যন্ত করে না। এই জন্য শ্রেক থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে। আমরা শব্দ প্রয়োগ করবো না। অতএব আমাদের আজকের ক্লাস কেমন হচ্ছে যদি সময় হয়, আমরা 01 আমার নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পরবর্তী ক্লাসে 01 01 719 1950 এই নাম্বারে এবং তোমার সুস্থতা বাড়ো, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকো। এগুলো রাখি, আল্লাহ হাফেজ।